মধু বলেন, বাবু এলে ভাতটা বসাবে, স্নান করতে করতে ভাতটা হয়ে যাবে। ও বাথরুমে তোয়ালে পাজামা পাঞ্জাবি সব দিয়েছো তো? সব দিয়েছি, দু বালতি জলও ধরে রেখেছি। আর স্যার রোদ্দু, ট্যাঙ্কের জলে ডিম সুদ্ধ হয়ে যাবে এখন। ভালো করেছো। ও গেটটা খোলো গিয়ে, রাস্তা মোড়ে গাড়ি হর্ন পেলাম। ওটা বাবুর গাড়ি হর্ন তো। যা বলছি তাই করো, বাবু সারা রাত জাগা। আমি এত বছরে বুঝলাম না, ইনি ক বছরে সব শেখাবেন আমায়। ওষুধগুলো খেয়েছো? কেমন আছে? কে? মেয়েটি। ও ঠিক আছে। কি হয়েছিল? বাচ্চা মেয়ে তো শুনলাম। আমার শুনে থেকে টুসকের জন্য এমন চিন্তা হচ্ছে না, কখন যে কি করে বসে। পারো তুমি অকারণে চিন্তা করো। অকারণ? ওর বাবা মা কি বুঝেছিলেন ওর একটা কাণ্ড বাঁধাবে? বোঝাটা উচিত ছিল। ওই মেয়েটা বড় বুড়ি এবং একটা গন্ডগোল রয়েছে। আর কার সঙ্গে কার তুলনা করছো? আমাদের তুষ্কি এরম ম্যাচিওর না, তো চিন্তা তো হয়। প্রেশারের ওষুধটা খেয়েছো? খেয়ে নিচ্ছি। এবার নিজের জন্য একটু চিন্তা করো প্লিজ। হ্যাঁ মধু। হ্যাঁ বলেন। তুই আমার জন্য একটা পাউচ নিয়ে আসিস তো। ও বেরোচ্ছি যখন তখন ওই ছোট ফর্দটা বানালাম না, ওটা নিয়ে এসো তো। ঠিক আছে। ওকে 200 টাকা দিয়ে দাও না, আমি বরং ভাতটা বসিয়ে দিই। হ্যালো। হ্যালো, এটা কি ডক্টর গৌরব দত্তর বাড়ি? তুয়া পিসি, তুষ্কি, ও মাই গড, এমন গম্ভীর গলায় হ্যালো বললি, আমি ভাবলাম আমি বোধহয় রং নাম্বার করে ফেলেছি। বাড়ি, আমি কত বড় হয়ে গেছি জানো? কত? ছোটবেলা যেমনি দু হাত তুলে বলতিস এক, তো 4 বছর আগে যা দেখেছিলে তার থেকে অনেক বড়। তাই নাকি? হ্যাঁ, দাঁড়াও বাবাকে দিচ্ছি। তোর বাবা এই সময় বাড়িতে? হ্যাঁ ঘুমোচ্ছে। সে কি রে, শরীর খারাপ নাকি? এই তো মা পাশেই আছে। এই না তুয়া পিসি। হিমা, এতক্ষণ ধরে স্টেডি বেল তুলছিস। হ্যাঁ তুমা, বলো কেমন আছো? একদম ঠিকঠাক। তোমার হিরোর কি খবর এই সময় বাড়িতে? সময় বাড়িতে থাকে না তাই। ফিরলো তো শেষ দুপুরে, কাল রাতে নার্সিং হোমে ছিল। ইমার্জেন্সি কেস? হ্যাঁ, 20 একটা মেয়ে, সে কি হাতটা কেটে যাক, সে পরে বলবো। এসটিটিতে এত কিছু নাই বা শুনলে। আরে বাবা, উফ, নিয়ে তখন থেকে এসটিটি এসটিটি কি করছো? আমি তো কলকাতায়। উমা তাই নাকি? কবে এলে? আজ দুপুরের ফ্লাইটে। হুম, 3 দিন থাকবো। দাঁড়াও দাঁড়াও, ওকে ডাকি। না না থাক, আমি পরে করে নেব। আচ্ছা, তো কবে আসছো এখানে? ওকে তো বলে রাখতে হবে। ব্যস্ত ডাক্তারবাবুকে তোমরা আটকাতে না পারলেও আমি ঠিক পারবো। ওকে, দেখা হবে, রাখছি, বাই। কিছু বলবে? গেল মাসে মন্দিরে বুটিক থেকে একটা শাড়ি কিনলাম না, তশোরে ব্লক প্রিন্ট। ভাবছি ওটা তোর তুয়া পিসিকে দিয়ে দি। গতবারে যখন এসেছিল আমাকে কত দামি একটা ঘড়ি দিয়েছিল, আমার তো তেমন কিছু দেওয়াই হলো না। আবার কবে আসে না আসে, দিয়ে দাও। আর এবার একটা জন্য কি দেবে? এবার একটা জন্য মানে? তোশু কত তারিখ? 28 না, তোমাদের 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। জানি, তোরও মনে থাকে না বেশ।
দুয়াকে সেজন্যই ও যা মহিলা ওই হট্টগোল বাঁধিয়ে দেবে। মা বাপি তুয়া পিসি এত ভালো বন্ধু, ওরা বিয়ে করেনি কেন? ছেলে মেয়ে ভালো বন্ধু মানে তার পরিণতি বিয়ে? তুয়া পিসি কি বাপিকে কখনো ভালোবাসেনি? তোমার কি মনে হয়নি কখনো যে তোর বাবাকে কাছ থেকে জানলে ভালো না বেশি থাকাই যায় না? তুয়াও ভালোবাসে, আমিও বাসি, তবে আমাদের ভালোবাসার চলনগুলো ধরনগুলো আলাদা, তো তাই কখনো ঠোকাঠুকি লাগে না। কোথা থেকে এত জোর আসে মা, ভালোবাসলে না ভালোবাসা পেলে?